alaikum. Welcome back to our YouTube channel Tanim Tania 802 YouTube channel. পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমাদান কারিমের শুভেচ্ছা। আজ আমরা চলে এসেছি বীর শ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিনের বাড়িতে। বীর শ্রেষ্ঠ শহীদ ERA 1 মোহাম্মদ রুহুল আমিন 1934 সালে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বাগপাচরা গ্রামে জন্মগ্রহণ করে। বর্তমানে এটি রুহুল আমিন নগর নামে পরিচিত। তার পিতার নাম মোহাম্মদ আজহার পাটোয়ারি এবং মাতার নাম জুলেখা খাতুন। নোয়াখালী সাধারণ এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন অসাধারণ একজন মানুষ, যা দেশপ্রেম, বীরত্ব, ত্যাগ সোনার হরফে মুদ্রিত ইতিহাসের পাতায়। তিনি গাংভট পলাশের বীর নাবিক, প্রধান ইঞ্জিন, রোমাট্রি ফিসার, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। 1950 সালে তিনি নাবিক হিসেবে পাকিস্তান নৌবাহিনীতে যোগ দেন এবং প্রশিক্ষণের জন্য কচারিতে যান। 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধের শুরুতেই তিনি তার কর্মস্থল চট্টগ্রাম নৌঘাটিতে PNS কুমিল্লা ত্যাগ করে গ্রামে ফিরে আসেন। তিনি ছাত্র, যুবক ও সেনাবাহিনী ছেড়ে আশা সৈনিকদের সংগঠিত করে সামরিক প্রশিক্ষণ দিতে থাকেন। মে মাসে প্রায় 500 ছাত্র, যুবক সহ তিনি মুক্তিবাহিনীর সেক্টর 3 হেডকোয়ার্টারে গমন করেন এবং তৎকালীন মেজর KM শফিউল্লাহ এর নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দুভাই চার বোনের মধ্যে রুহুল আমিন ছিলেন প্রথম। বিশাল জলরাশি সমুদ্রে অনেক দূর থেকেও যেমন দেখা যায় জাহাজের মাস্তুল, ঠিক তেমনি সঠাম রুহুল আমিন ছিলেন মানুষের কাছে এক আশ্চর্য মানুষ, যাকে সবাই ভালোবাসতেন। বাগপাচরা গ্রামের প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে পার্শ্ববর্তী থানা আমিশা পাড়ায় হাই স্কুল পর্যন্ত খুব বেশি দূর পড়া হয়নি রুহুল আমিনের। মূলত সংসার বড় হওয়ায় জীবিকার কথা ভাবতে হয়েছিল তাকে। জুনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার 1951 সালে এই পদবীতেই নৌবাহিনীতে যোগ দিয়ে প্রাথমিক প্রশিক্ষণে চলে যান করাচির অদূরে আরব সাগরের মধ্যে অবস্থিত মান্দ্রা দ্বীপে PNS বাহাদুরে। কোর্স সমাপ্ত করার পর 620-66 নম্বরধারী রুহুল আমিন PNS কারসাজে আর্টিফিসারের পদে নিযুক্ত হন। 1968 সালে চট্টগ্রাম PNS বখতিয়ার নৌঘাটিতে বদলি হন। 1971 সেপ্টেম্বর মাস পর্যন্ত তিনি 3 নম্বর সেক্টরের অধীনে একাধিক যুদ্ধে অংশগ্রহণ করেন। সেপ্টেম্বর মাসের শেষের দিকে আগরতলা যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি চিঠি পান। নৌবাহিনী গঠন করা হবে এই জন্য কারণ নিত্য বাহিনী পদ্মা ও পলাশ নামে দুটি গাংভট মুক্তিযোদ্ধাদের উপহার দেন। অক্টোবর মাসের কলকাতায় কয়েকটি নৌমহড়ায় অংশ নিয়ে নেতাজি সুভাষ নৌঘাটির চেটি থেকে প্রায় 4000 বিমান বিধ্বংসী গোলা ও অস্ত্রপাতি সংগ্রহ করে রওনা দেয় মুক্তিযুদ্ধের উদ্দেশ্যে। যতটুকু জানলাম ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করছি। ১৯৭১ সালে 10 ডিসেম্বর খুলনা শিফ ইয়ার্ডের কাছে অধিনায়কের জাহাজ ত্যাগের নির্দেশ অমান্য করে বাংলাদেশের যুদ্ধ জাহাজ পলাশকে রক্ষা করতে গিয়ে তিনি শহীদ হন। বর্তমানে শহীদ এই রুহুল আমিনের সমাধিস্থল খুলনাতে রয়েছে। খুলনা শহরের রূপসা বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিনের সমাধিস্থল মূলত 1971 সালের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা ও অসামান্য বীরত্বের জন্য যে 7 জন বীর সন্তানকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে
ভূষিত করা হয়েছিল। বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন ছিলেন তাদের মধ্যে অন্যতম। এখানে আরো একজন বীরশ্রেষ্ঠ বীর সন্তান বীর বিক্রম মহিবুল্লাহ সমাধিস্থলও রয়েছে। রূপসা নদীর পূর্ব পাশে বাগমারা গ্রামে নদীর পাশে দাফন করা হয় এই বীর সন্তান রুহুল আমিনকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো খুলনা শহরের অনেকে জানেন না যে এই বীর সন্তানের সমাধি কোথায়। খুলনার মূল শহর থেকে অটো বা রিক্সায় বাস স্ট্যান্ডে এসে ঘাট পার হয়ে বাস স্ট্যান্ড থেকে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়ক ধরে 50 গজ হাঁটলে চোখে পড়বে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধিস্থল। সমাধির মূল ফটকে কোনো কিছু লেখা না থাকায় চিনতে একটু অসুবিধা হয়। ভিতরে ঢুকতেই প্রথমে চোখে পড়বে দুই বীরের নামের ফলক। এই দুই বীরের নামের ফলকের মাঝখানে রয়েছে তাদের শহীদ হওয়ার সেই বর্ণনা। ডান পাশে নামের ফলকটি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এবং বাম পাশে রয়েছে বীর বিক্রম মরহুম শহীদ মহিবুল্লাহ। একটু সামনে এগোলেই চোখে পড়বে শহীদ মহিবুল্লাহ এর সমাধি সৌধ, এবং তার একটু সামনে এগোলেই রয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিনের সমাধি সৌধ। এবং বাম পাশে রয়েছে সেই রূপসা নদী। দীর্ঘ 24 বছর পর 1994 সালে রূপসা রিপোর্টার্স ক্লাব ও বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে এই দুই বীরের সমাধি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয়। বর্তমানে 1.5 একর জায়গা নিয়ে এই সমাধি সৌধটি নির্মাণ করা হয়েছে। সমাধিটি পরিষ্কার পরিচ্ছন্নের জন্য একজন কেয়ারটেকার রাখা হয়েছে। আপনারা চাইলে এই কেয়ারটেকারের সাথে যোগাযোগ করে দেখে আসতে পারেন এই দুই বীর মুক্তিযোদ্ধার সমাধি সৌধটি। আমরা এ পর্যায়ে আছি নোয়াখালী সোনাইমুড়ির আমিষাপাড়ার শহীদ বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের বাড়ির পাশেই তার নামে দেয়া একটি জাদুঘরে। তো জাদুঘরের ভিতরে আমরা প্রবেশ করেছি। আপনারাও আমাদের সঙ্গে জাদুঘরের ভিতরে থাকা সমস্ত আসবাবপত্র সমস্ত সব কিছু দেখুন, উপভোগ করুন।
সেই গাংভট, যে গাংভটটি জাহাজটিতে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ছিলেন, সেটিরও একটি ছোট জাহাজ তৈরি করে জাদুঘরে সংরক্ষণ করেছে। এটি হচ্ছে পাঠাগার, এখানে অনেক বই সংরক্ষিত রয়েছে। আপনারা জানতে চাইলে এই জাদুঘরটিতে এসে উপভোগ করতে পারেন। এখানে শিক্ষণীয় অনেক কিছু রয়েছে, অনেক ছাত্রছাত্রীরা এসে এখানে মুক্তিযুদ্ধ কী কেন হয়েছিল তার সমস্ত কাহিনী বিস্তারিত জেনে থাকে, এসে পরে উপভোগ করে। আমি পার্সোনালি যতক্ষণ এই জাদুঘরের ভিতরে ছিলাম, আসলে আমার মনটা ভরে গেছে, আমার অনেক ভালো লেগেছে। আহত রুহুল আমিন যখন আহত হয়ে পড়েন, রূপসার উত্তাল তরঙ্গে জ্বলন্ত গাংভটকে পিছনে ফেলে রেখে রুহুল আমিন সাঁতরে যেতে থাকে নদীর তীরের দিকে। যুদ্ধ যে করতেই হবে, এই প্রাণ শক্তিতে ভরা এই যোদ্ধাকে একসময় পারে পৌঁছে দেয় রূপসার গর্বিত জল। কিন্তু ততক্ষণে রাজাকারের দল পৌঁছে যায়, তারপর তারা দলে দলে হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে একক রুহুল আমিনের উপর। আহত এই বীর সন্তানকে তারা বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে রূপসার পারে। তার রক্তে তারা মিশিয়ে দেয় বিকৃত হাসি, রূপসার গায়ে রূপসার জল গায়ে মেখে পড়ে থাকে নিথর নিস্তব্ধ বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের মৃতদেহ। পরবর্তীতে সেই রূপসার পারেই দাফন করা হয় এই বীর সন্তানকে। আনুমানিক 36 বছর 6 মাস বয়সে শহীদ হন রুহুল আমিন। আমরা এখন যাচ্ছি
শহীদ বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের বাড়িতে। জাদুঘর দেখার পর তার পাশে যে ছোট্ট চিকন রাস্তাটি রয়েছে তা দিয়ে একটু সামনে এগোতেই রয়েছে বীর মুক্তিযোদ্ধার বাসভবন। আষাঢ়ের এক বৃষ্টির রাতে জন্ম নিয়েছিল যে ছোট্ট শিশুটি, আর আজ দিনের ঝাঁক চকচকে আলোয় বৃষ্টির মতো বুলি ভর্ষণে মৃত্যুর ওপারে তার যৌবন টগবগে রক্ত, যেন সবুজ জমিনে শায়িত আকাশের লাল সূর্য। এই সেই বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের বাসভবন। মুক্তিযুদ্ধে বিরচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বীর শ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়। তো বন্ধুরা, এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। বেল আইকনটিতে ক্লিক করে সবার আগে ভিডিওর নোটিফিকেশন পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনার একটি লাইকে একটি কমেন্টসে আমরা অনেক অনুপ্রাণিত হই। তো বন্ধুরা, আজকের এই পর্ব এই পর্যন্তই। আগামী পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাব যে কোনো একটি জায়গায়। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।